আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আজ আমি এস্তেকফার সম্পর্কে আলোচনা করব। মহানবী সাল্লা সাল্লাম যে এসতেকফারটি বেশি বেশি পড়তেন সেই এস্তেকফারটি আমি উল্লেখ করব। স্টেকফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া বেশি বেশি করে এস্তেকফার করলে রিজিক বৃদ্ধি পায় গুণা মাফ হয় বালা মুসিবত বিপদ আপদ দূর হয় শরীরে শক্তি বাড়ে এবং এস্তেকফার আরও অনেক উপকারিতা অনেক ফজিলত রয়েছে মহানবী সাল্লাহ আলহি সাল্লামের কোনো গুণা ছিল না কোনো পাপ ছিল না তা সত্ত্বেও তিনি বেশি বেশি করে ইস্তেকফার করতেন আল্লাহ রব্বুল আলমীর নিকটে নিজেকে বিনয়ী প্রকাশ করার জন্য মর্যাদা বৃদ্ধির জন্য শুকুর আদায় করার জন্য এবং ওম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজ আমি এমন একটি এস্তেকফারের কথা বলবো যেটা মহানবীর সাল আলী হাসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন এই সম্পর্কিত হাদিসটি এসেছে দাউদ শরীফ কিতাবে হাদিস নম্বর এক এবং তিরমি শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর তিন হাজার চারশত চৌত্রিশ এবং ইবনে মাজা শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর তিন হাজার আটশোশো চোদ্দো সুপ্রিয় দর্শক মহানবীর একই বৈঠকে যে স্টেক পার্টি একশো বারও পড়তেন সেটি উল্লেখ করবো হযরত আবদুল্লাবনা অমর রদিয়াল্লাহ আনহু বলেন যে আমরা একই মলদিসে আমরা গণতাম যে মহানবী সাল্লা সাল্লাম এই এস্তেকফারটি একশো বার পড়তেন সুপ্রিয় দর্শক এস্তেকফারটি হলো রব্বিক ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা না কা গফুর রব্বিক ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন না কা গফুর এর অর্থ হলো হে আমার প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার ত কবুল করো নিশ্চয়ই তুমি অধিক ত বা কবুলকারী এবং অধিক ক্ষমাশীল সুপ্রিয় দর্শক আমরা সবসময় এস্তেকবারটি পড়ার চেষ্টা করব আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম